এবার রাশিয়ার হাত ধরে ইরানের অস্ত্র আসছে অত্যাধুনিক এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র বুনট রাশিয়ার হাত ধরে ইরানের হাতে পৌঁছেছে এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র বুনট সংবাদ মাধ্যমের কাছে একথা জানালেন ইরানের উপবিদেশমন্ত্রী রুশ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বুকদানফের সঙ্গে এক বৈঠকে ইরানকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে সাংবাদিক বৈঠক করে একথা জানান হোসেন আমির সাংবাদিক বৈঠকে তিনি জানান এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র রক্ষণ বূহ হস্তান্তরের বিষয়ে রাশিয়ার সঙ্গে ইরানের আলোচনায় সফল প্রথম সুযোগেই রাশিয়া ক্ষেপণাস্ত্র বুহ গড়ে দেওয়ার প্রতিক্রিয়া সম্পূর্ণ করবে প্রসঙ্গত ইরানকে অত্যাধুনিক এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রপ্তানির বিষয়ে রাশিয়া নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ডিগ্রি জারি করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন এর আগে পরমাণু চুক্তি মানতে ইরান টালবাহানা করায় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ ইরানের ওপর চতুর্থ দফা নিষেধাজ্ঞা আরোপ করে সেই নিষেধাজ্ঞার কারণেই ক্ষেপণাস্ত্র রক্ষণ হস্তান্তরে অস্বীকৃতি জানায় রাশিয়া দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে